প্রকৃত সুখ তখনই আসে যখন আপনার কাজ অন্যের উপকারে আসে। তো আমি আপনাদের সাথে আপনাদের টিভিটি থেকে আরএম বাদশা। তো আজ একটা ছোট্ট গল্প শেয়ার করব। একবার এক বিল্ডারের কাছে এক রাজমিস্ত্রি কাজ করত, অনেক দিন কাজ করত। তো রাজমিস্ত্রিটি বিল্ডারের খুব প্রিয় রাজমিস্ত্রি হয় এবং ওর প্রত্যেক বানানো প্রত্যেকটি বাড়ি খুব সুন্দর হতো। তো বিল্ডারের কাছে যায়, বলে যে এবার আমি রিটায়ারমেন্ট চাই, আমার বয়স হয়ে গেছে, আমি এবার পরিবারের সাথে সময় কাটাতে চাই। বিল্ডার বলে ঠিক আছে, তোমাকে রিটায়ারমেন্ট দিয়ে দেবো, তোমার ছুটি করিয়ে দেবো, কিন্তু তার আগে আমার একটা শেষ প্রজেক্ট মানে শেষ বাড়ি বানিয়ে দিতে চাও। বলে স্যার এবার আমি রিটায়ারমেন্ট চাই, আর বানাতে চাই না। বলে ঠিক আছে, তুমি শেষ বাড়ি বানিয়ে দিতে যাও, বাস তোমার কাজ তারপর শেষ। বলে ঠিক আছে। তো মনই হচ্ছিল না তার বাড়ি বানাতে। তো কষ্ট মষ্ট করে কয়েক মাসের মধ্যে একটা বাড়ি তৈরি করে এবং বিল্ডারের কাছে গিয়ে বলে যে স্যার আপনার প্রজেক্ট খতম, তো চলুন একবার দেখে নিন। তো বিল্ডার আসে, এসে দেখে আরে খুব খারাপ বাড়ি বানিয়েছে, টেরা বেঁকা মানে ঠিকঠাক না। তো বিল্ডার ভাবে আরে এ তো প্রত্যেক বানানো বাড়ি প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর হতো, কিন্তু এটা কিনা এরকম হয়েছে। এবং রাজমিস্ত্রির হাতে বিল্ডার সেই বাড়ির চাবিটা দেয় আর বলে এই বাড়িটা তোমার জন্যই বানিয়েছিলাম। তখন রাজমিস্ত্রিটি খুব আফসোস করে বলে আরে এটা তো আমার বাড়ি ছিল, তাহলে আমি কেন ভালো করে বানালাম না। তো এই গল্প তো শেষ হয়ে গেল, কিন্তু এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে আমরা যে কাজ করছি সেটা মন দিয়ে করা উচিত আমাদের, কারণ এটা আমাদেরই ভবিষ্যৎ হচ্ছে। তাই যদি ওই বিল রাজমিস্ত্রির মতো টেরা বেঁকা করে ঘর বানায় মানে কাজ করি, তাহলে আমাদের ভবিষ্যৎও ঠিক এইরকমই হবে, পরে পস্তাতে হবে। তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন আর দেখতে থাকুন টিভিটি। আর হ্যাঁ, প্রত্যেক কাজ মন দিয়ে করবেন। থ্যাংক ইউ।